আসসালামু আলাইকুম। রনিতি স্কুল ও কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউতা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় ৬, জলবায়ু ও দুর্যোগ। এ অধ্যায়টির দ্বিতীয় ভাগ, নদী ভাঙন। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম জলবায়ু পরিবর্তন সম্পর্কে। আজ আমরা শিখব নদী ভাঙন সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে, তাই এদেশের অনেক জায়গাতেই নদী ভাঙনের প্রবণতা দেখা যায়। নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষিজমি বাড়িঘর বিলীন হয়ে যায়। ঘরবাড়ি, কৃষিজমি, এমনকি পুরো গ্রাম, সড়ক, রেলপথ নদীতে বিলীন হয়ে যায়। ফলে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্ধুরা, বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, আমাদের দেশে অনেক নদী রয়েছে এবং প্রায় শোনা যায় যে নদী ভাঙন আমাদের দেখা দিয়েছে। নদী ভাঙনকে নদীর তীর, নদীর পার কি হয়, ভেঙে যায়, ভেঙে পানিতে মিলিত হয়ে যায়। নদীর পার ভেঙে যাওয়ার ফলে কি হয়ে থাকে? আমাদের মূল্যবান কৃষি জমি বাড়িঘর এগুলো কি পানিতে তলিয়ে যায়। ঘরবাড়ি, কৃষিজমি, এমনকি পুরো গ্রাম, সড়ক, রেলপথ সব কিছু নদীতে বিলীন হয়ে যায়। ফলে কি হয়? সামাজিক এবং অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে কি, এই নদী ভাঙন কিন্তু আমাদের জীবনে ব্যাপক প্রভাব ফেলে এবং এটি কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে থাকে। বন্যা নদী ভাঙনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ। বন্যার অতিরিক্ত পানির স্রোত ও ঢেউ নদীর পাড়ে আঘাত হানে, ফলে বন্যার সময় নদী ভাঙন শুরু হলে তা মারাত্মক রূপ ধারণ করে। নিচের মানবসৃষ্ট কারণগুলো নদীর পাড় ভাঙনের জন্য দায়ী। প্রথমে হচ্ছে নদী থেকে বালি উত্তোলন এবং নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা। মানবসৃষ্ট এবং প্রাকৃতিক কারণে অনেক সময় নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়। লক্ষ্য করো বন্ধুরা, এই নদী ভাঙন কেন হয়ে থাকে? বন্যার ফলে। বন্যা হচ্ছে নদী ভাঙনের একটি প্রাকৃতিক কারণ। বন্যার সময় কি হয়? অতিরিক্ত পানি হয় নদীতে এবং পানির ঢেউ বেড়ে যায়, এবং এই পানির ঢেউ যখন পাড়ে গিয়ে আঘাত হানে তখন কিন্তু নদী ভাঙন শুরু হয়। একবার যদি নদী ভাঙন শুরু হয় তবে তা কিন্তু মারাত্মক রূপ ধারণ করে। বিভিন্ন মানবসৃষ্ট কারণেও নদী ভাঙন হয়ে থাকে, যেমন নদী থেকে বালি উত্তোলন। অনেক সময় আমরা দেখে থাকি নদী থেকে বালি উত্তোলন করা হয়ে থাকে। তাছাড়া নদীর তীরবর্তী গাছপালা যদি কেটে ফেলা হয় তবেও কিন্তু নদী ভাঙন হতে পারে। তাহলে আমরা দুইটি মানবসৃষ্ট কারণ দেখলাম যে সকল কারণে নদী ভাঙন হতে পারে। মানবসৃষ্ট এবং প্রাকৃতিক উভয় কারণে যখন নদী ভাঙন হয় তখন তা কি হয়, আমাদের জন্য খুবই ক্ষতিকর হয়ে থাকে। বন্ধুরা, তাহলে আমরা নদী ভাঙন সম্পর্কে জানলাম। এবার আমরা পাঠের কিছু কাজ সম্পাদন করি। ক, এসো বলি, তোমার এলাকায় বা এলাকার আশেপাশে কোনো নদী বা জলাশয় নিয়ে শিক্ষকের সহায়তায় আলোচনা করো। প্রথমে হচ্ছে, ওই নদীতে কি কখনো বন্যা হয়েছে? নদীর তীরে কোনো স্থাপনা দেখেছো কি? বন্যার প্রভাবে কি হয়? বন্ধুরা, এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে। তোমার এলাকা বা এলাকার আশেপাশে কোনো নদী বা জলাশয় নিয়ে শিক্ষকের সহায়তায় তোমরা এই প্রশ্নগুলোর সমাধান করবে। চলো আমরা সমাধান করে নিই। আমাদের এলাকার পাশ দিয়ে একটি ছোট নদী বয়ে গেছে, সেই নদীতে এক সময় বন্যা হয়েছিল। হ্যাঁ, আমরা বন্যা হতে দেখেছি। নদীর তীরে অনেক স্থাপনা আমরা দেখেছি, যেমন ঘরবাড়ি, দোকান এবং একটি বিদ্যালয় ছিল। বন্যার প্রভাবে নদীর তীরবর্তী এলাকা পানিতে তলিয়ে যায় বা প্লাবিত হয়, ফসল নষ্ট হয়ে যায়, জীবন বৈচিত্র্য এবং জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়, যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যা পরবর্তী সময় খাদ্যসহ বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেয়। এ সময় ডায়রিয়াসহ বিভিন্ন রোগ দ্রুত ছড়িয়ে পড়ে।
তাহলে বন্ধুরা আমরা দেখতে পেলাম যে আমাদের দেখা নদীতে কখনো বন্যা হয়েছে কিনা এবং সেখানে কি কোনো স্থাপনা ছিল কিনা এবং বন্যার প্রভাবে কি কি হয়েছে। এবার আমরা পরবর্তী কাজটি করে নিই। খ, এসো লিখি। নদী ভাঙনের মানবসৃষ্ট এবং এর ফলাফল সম্পর্কে লেখো, কাজটি জোড়ায় করো। বন্ধুরা তোমরা কি করবে, নদী ভাঙনের মানবসৃষ্ট কারণ এবং এর ফলাফল সম্পর্কে লিখবে এবং কাজটি জোড়া, অর্থাৎ দুইজন সহপাঠী মিলে তোমরা এই কাজটি সম্পাদন করবে। প্রথমে হচ্ছে মানবসৃষ্ট কারণ। মানবসৃষ্ট কারণ কি কি? নদী থেকে বালি উত্তোলন ও নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা। এবং এর ফলাফল কি? নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত করে। তাহলে আমরা দেখতে পেলাম নদী ভাঙনের মানবসৃষ্ট কারণ এবং এর ফলাফল। পরবর্তী কাজটি দেখে নিই। গ, আরো কিছু করি। পানি উন্নয়ন বোর্ড নদীর পার রক্ষার জন্য কাজ করে যাচ্ছে, যেমন বন্যা প্রতিরোধে বাঁধ তৈরি, সেচের জন্য কালভার্ট ও সুইচ গেট নিয়ন্ত্রণ ব্যবস্থা, বন্যায় সতর্কতা অবলম্বনের জন্য নানা ধরনের প্রস্তুতি নেওয়া। তোমার এলাকায় বন্যা ও বন্যা নিয়ন্ত্রণে কি করা প্রয়োজন সে সম্পর্কে মতামত জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের কাছে একটি চিঠি লেখো। বন্ধুরা বলা হয়েছে যে তোমাদের এলাকায় বন্যা এবং বন্যা নিয়ন্ত্রণে কি করা প্রয়োজন সে সম্পর্কে মতামত জানিয়ে একটি চিঠি লিখতে বলেছে, যে পানি উন্নয়ন বোর্ডের কাছে একটি চিঠি লেখো। তাহলে চিঠিটি তোমরা এভাবে লিখবে, প্রথমে বরাবর চেয়ারম্যানের নিকট তোমরা লিখবে, সেহেতু লিখবে চেয়ারম্যান এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঢাকা। বিষয় হচ্ছে তোমাদের গ্রামের নাম উল্লেখ করে লিখবে যে বন্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন। জনাব, তোমরা যেই জেলায় থাকো সেই জেলার নাম উল্লেখ করবে, যে আমরা এই জেলার অন্তর্ভুক্ত, এই জেলায় অধিবাসী। গ্রামটিতে প্রায় 5,000 লোকের বসবাস। গ্রামের পূর্ব পাশ দিয়ে খরস্রোতা একটি বড় নদী প্রবাহিত হয়েছে। বর্ষা মৌসুমে নদীতে পানি বৃদ্ধি পেলে নদীর তীর উপচে পানি প্লাবিত হয়ে এলাকার ফসলি জমিসহ ঘরবাড়ি তলিয়ে যায়। প্রয়োজনীয় সংখ্যক কালভার্ট না থাকায় পানি দ্রুত নেমে যেতে পারে না, ফলে আটকে পড়া পানি এবং সেই সাথে ভারী বর্ষণের বৃষ্টি পানি একত্রিত হয়ে দীর্ঘস্থায়ী বন্যার সৃষ্টি হয়, ফলে ফসল, গবাদি পশু সহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাই মনে করি যে এই এলাকায় মানুষের রক্ষা করার জন্য, বন্যা নিয়ন্ত্রণ করার জন্য নদীর তীরে বাঁধ নির্মাণ, খালের সম্মুখে একটি সুইচ গেট এবং এলাকার অভ্যন্তরে কিছু সংখ্যক কালভার্ট ও একটি আশ্রয়কেন্দ্র স্থাপন করা অতীব প্রয়োজন। অতএব জনাবের নিকট আকুল আবেদন, তোমরা যে গ্রামে থাকো সেই গ্রামের নামটি আবার উল্লেখ করবে। এই গ্রামের মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে অচিরে ব্যবস্থা গ্রহণের জন্য আপনার একান্ত মর্জি হয়। এবার লিখবে নিবেদক, হচ্ছে তোমরা যেই গ্রামের অধিবাসী সেই গ্রামের নাম উল্লেখ করে লিখবে যে এই গ্রামের সকল জনগণের পক্ষ থেকে। তুমি লিখছো, তোমার নাম লিখবে, যে লিখবে তার নাম এখানে উল্লেখ করবে যে সকলের পক্ষ থেকে কে এই চিঠিটি লিখছে। এভাবে তোমরা খুব সুন্দর করে একটি চিঠি উপস্থাপন করতে পারো। এবার আমরা সর্বশেষ কাজটি দেখে নিই। ঘ, যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। নদী ভাঙনের ফলে কি হয়? নদী ভাঙনের ফলে আমাদের মূল্যবান কৃষি জমি, ঘরবাড়ি, সড়ক, রেলপথ, এমনকি পুরো গ্রাম নদীতে বিলীন হয়ে যায়। বন্ধুরা আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম নদী ভাঙন সম্পর্কে এবং আমরা পাঠের কিছু কাজও সম্পাদন করলাম। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।